উমাইর ইবনু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনায় আহলাস হলো যে তাতে পলায়ন হবে, অর্থাৎ মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা এই লেভেলে পৌঁছাবে যে একজন আরেকজনের থেকে পলাবে, এবং ফিতনাতু সাবরা হবে, অর্থাৎ মানুষের ধন সম্পদ এত পরিমাণ বেড়ে যাবে যে তখন মানুষ বিলাসিতায় মানে নিজেকে মত্ত রাখবে, এবং উক্ত ফিতনার যে ধোয়াটা হবে মানে ফিতনা যে প্রকাশ পাবে সেই ফিতনাটা একজন ব্যক্তির পায়ের নিচ থেকে নির্গত হবে, অর্থাৎ ওই ব্যক্তিটা সেই ফিতনার সেই হিরো হবে, নায়ক হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে লোক আমার খানদানের লোক বলে দাবি করবে, অর্থাৎ সে লোক বলবে যে আমি কুরাইশ বংশের লোক, অথচ সে আমার আপনজনের মধ্যে কেউ হবে না। প্রকৃতপক্ষে যেসব লোক পরহেজগার, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারাই হচ্ছে আমার বন্ধু। অতঃপর লোকেরা এক ব্যক্তির উপর ক্ষমতা অর্পণে একমত হবে, তারপর আরম্ভ হবে অন্ধকারাচ্ছন্ন ফিতনা, অর্থাৎ যেরকম অন্ধকারে মানে আমরা পথ তো চলতে পারবো কিন্তু আমরা তো বুঝবো না যে আসলে কোনটা সঠিক পথ, সামনে পুকুর আছে কিনা, সামনে খাল আছে কিনা, সামনে কোনো যানবাহন আছে কিনা, কোনো কিছু তো আসলে বোঝার কোনো উপায় নেই। সেজন্য এটাকে বলা হয়েছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা। যখন বলা হবে ফিতনা শেষ হয়ে গেছে, তখন তা এত প্রসারিত হবে যে আরবের এমন কোনো ঘর অবশিষ্ট থাকবে না যেখানে সেই ফিতনা প্রবেশ করবে না, অর্থাৎ প্রত্যেকটা ঘরে সেই ফিতনা প্রবেশ করবে। আর মানুষ তখন এমনভাবে লড়াই করতে থাকবে যে লড়াইকারী সে নিজেই জানবে না সে কি সত্যের বিরুদ্ধে লড়াই করতেছে নাকি সে বাতিলের বিরুদ্ধে লড়াই করতেছে। এভাবে সব সময় তা চলতে থাকবে কন্টিনিউয়াসলি। অবশেষে সকল মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, একদল হবে ইমানের দল, যে দলে কোনো মানে কুফরি বলতে কিছু থাকবে না, এবং আর একটা দল হবে কুফরের দল, অর্থাৎ যাদের মধ্যে কোনো ইমান থাকবে না। এবং যখন এই উভয় দলটি মানে ইমান আর কুফরের দলটি একত্রিত হয়ে যাবে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন তোমরা দাজ্জাল যে আসতেছে তার আগমনকে তোমরা মানে প্রত্যক্ষ করবে। হ্যাঁ, তখন তুমি দাজ্জালের আগমন প্রত্যক্ষ করো, অর্থাৎ সেই দিন অথবা তার পরের দিন দাজ্জাল আসবে, অর্থাৎ নিকটতম সময় তার আবির্ভাব হবে। এটার ব্যাখ্যায় বলা হয় যে হাদিসের যে শেষাংশ যে ইমানের দল আর কুফরের দল, এটা এমনভাবে বাস্তবায়ন হয়েছে যে বর্তমানে মুসলিম রাষ্ট্র এবং তার প্রশাসন, তাদের ক্ষমতা এবং তাদের শক্তি যেভাবে প্রয়োগ করছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তার প্রয়োগটা হচ্ছে আসলে অন্যায়ভাবে, এতে যারা নির্যাতিত হচ্ছে তারা মানে ইসলামের ধারক বাহক হতে পারে, আবার তারা রাজনীতির প্রতিপক্ষ হতে পারে। শুধু ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিধর্মীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসব অন্যায় করা হচ্ছে, কিন্তু অন্যায় করার আগে এতটুকু ভাবা হচ্ছে না যে এটা আমি ভুল করতেছি নাকি সঠিক করতেছি, এজন্য আল্লাহ তাআলার কাছে তো আমাকে দাঁড়াতে হবে, এটা নিয়ে আসলে একদমই চিন্তা করে না। তো সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন হাদিসের শেষাংশ বাস্তবায়ন হবে, অর্থাৎ ইমানের দল কুফরের দল মিলে যাবে এবং দাজ্জাল চলে আসবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের পরিপূর্ণ নূর দ্বারা আল্লাহ তাআলা নূরান্বিত করুক। আমিন।